বগুড়ায় জেলা প্রশাসকের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে হোটেল শ্রমিক, মোটর শ্রমিক সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মহান মে দিবস উপলক্ষে যশোরেও জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণিল র্যালি বের করা হয়েছে। ব্যান্ডের তালে তালে দীর্ঘ এই র্যালিতে শত শত শ্রমিক অংশ নেন। নাটোরে র্যালি নিয়ে বিভিন্ন সড়ক ঘুরে শহরের মাদ্রাসা মোড়ে সমাবেশ করেন শ্রমিকরা। এ সময় ন্যায্য মজুরি ও প্রাপ্য অধিকার নিশ্চিত করার দাবি জানান তারা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিক ইউনিয়নের কয়েক হাজার শ্রমিক লাল পতাকা হাতে শোভাযাত্রা বের করেন। পরে গণসংগীতে শ্রমিকরা তাদের অধিকারের কথা তুলে ধরেন। মানিকগঞ্জে পৌর মেয়রের নেতৃত্বে লাল পতাকা হাতে শোভাযাত্রা বের করেন পরিবহন শ্রমিক ও পরিচ্ছন্নতা কর্মীরা। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পৌরসভা কার্যালয়ে গিয়ে শেষ হয়। নারায়ণগঞ্জের চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে জনসভার আয়োজন করা হয়। এতে বিকেএমইএর সহ সভাপতি সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। এ সময় শ্রমিকরা তাদের অধিকারের দাবিতে স্লোগান দেন। মে দিবস উপলক্ষে হিলি স্থলবন্দরে দিনভর নানা কর্মসূচি পালন করেন শ্রমিকরা। এ কারণে বন্ধ ছিল আমদানি রফতানি কার্যক্রম। এছাড়া নওগাঁ, দিনাজপুর, ভোলা, নেত্রকোনা সহ বিভিন্ন জেলায় মহান মে দিবস পালন করা হয়। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ।